সোমালিয়ায় আল শাবাব জঙ্গিদের হামলায় কমপক্ষে 22 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শনিবার ভোরে জঙ্গি গোষ্ঠীটি সোমালিয়ার মধ্যাঞ্চলীয় হিরান অঞ্চলে খাদ্য বহনকারী একটি গাড়িবহরে হামলা চালায়। স্থানীয় কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, গোষ্ঠীটি প্রথমে মানবিক ত্রাণবাহী গাড়িবহরে হামলা করে 17 জনকে হত্যা করে। পরে বেসামরিক উদ্ধারকারীদের লক্ষ্য করে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে আরও 5 জন নিহত হয়। এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে বর্বর ও জঘন্য অপরাধ বলে মন্তব্য করেছে সোমালি সরকার। হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে আল শাবাব জানিয়েছে, তাদের হামলায় 20 জন স্থানীয় মিলিশিয়া নিহত হয়েছে।